হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি, কেন সেটা একটু টাইমের মধ্যে তোমাদেরকে বলে দেবো। যাই হোক, উদয় ফোন এড়ু, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই খুব তোদের আজকে ব্লগ দেখে খুব 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 ভালো লাগলো। এখন দিনটাকে স্টার্ট করি। এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি কারণ আমার বর শুভমের বাড়িতে গেছে, আমাদের বাড়িতে ওয়াইফাই নেই আর ওর অফিসের মিটিংও আছে, প্লাস আমার সকালবেলা উঠে ভিডিও আপলোড করতে হয়, তাই জন্য আমি এখানে এসে ওয়াইফাই পাওয়ার চেষ্টা করছি। তারপর সেটা তো দেখলাম হচ্ছে না, তারপর এখন আমি ওদের বাড়িতেই গেছি। তো আমি ওয়েট করছি কখন ওর কাজ হয়ে যাবে আর আমাকে আমার ফোনটা ট্রান্সফার করবে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, মানে এখানে ঠিক দাঁড়িয়ে না, আমি দোতলায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। এটা হচ্ছিলো আমাদের মণ্ডপ, তোমরা সবাই দেখেছো এখানেই আমাদের দুর্গা ঠাকুরের পুজো হয়েছিলো। এটা হচ্ছিলো মা মনসা ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছিলো সুমন্দবাড়ি গেট। তো এখান থেকে অমিত বেরোবে, তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, বাট সে আর বেরাচ্ছে না, ফোনও ধরছে না। অনেকক্ষণ ধরে আমি তার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, ও বলে একটু টাইম লাগবে, তো আমি যাই ঘরে গিয়ে ফটাফট সব কিছু ক্লিন করে নিই, অ্যান্ড ও যখন আসে তখন এসে যাবে। ব্লগ আপলোড হচ্ছিল না, আমাদের নেটের প্রবলেম ছিল, সুমা বাড়িতে যে ব্লগটা আপলোড করে নিয়ে যে ব্লগ এখন আপলোড হয়ে গেছে, কিন্তু ব্লগ আপলোডের সময় কিছু প্রবলেম ছিল। সেটা কি প্রবলেম সেটা রিয়াঙ্কা বলবে, রিয়াঙ্কা এখানে দাঁড়িয়ে আছে। রিয়াঙ্কা, প্রবলেম কিছুই হয়নি, ঠিক আছে, ব্লগ আপলোড করেছে। এর মধ্যে বাবা ফোন করেছে, মাম। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে তোর? কিছু তো নিজের বাবাকে জানাস না, কিচ্ছু জানাস না, কি অসুবিধা? ভালো করে খুলে বল, আমি আসছি এক্ষুনি তোর বাড়িতে। দাঁড়া বাবা, আমি আসছি, আমি আসছি। তারপর অমিতকে ফোন করেছে, কি হয়েছে, কিছু তোমরা ওকে জানাও না কেন? ও বাবা, এ ঝামেলার কোনো শেষ নেই। আর অমিত আবার উল্টে ইচ্ছা করে উস্কে দেয়, হ্যাঁ কাকু একদম ঠিক হয়, কবে থেকে বলছি যে তোমার সাথে দেখা করাতে যাচ্ছেই না, এবার হলে উস্কেছে আবার। উস্কাবো না কেন, তুই যাস না দেখা করতে, কথা বলিস না। এই বলিস না অমিত, এবার থাক। তো তোর শুনে রিয়াঙ্কা কি বললো, কি প্রবলেম হয়েছে, এবার ব্যাপারটা যে সেটাই। এবার অনেক এবার অনেকদিন আমি কি ভাবলাম যে রিয়াঙ্কা ওর বাড়িতে যাচ্ছে না, কাকু মিস করছে, কাকুর সাথে রিয়াঙ্কা খুব কম কথা বলে, তো এই জন্য আমি ডিসাইড করলাম যে রিয়াঙ্কাকে আমি আজকে আমার অফিস হয়ে যাক, আমি রিয়াঙ্কা কিন্তু বাড়িতে দিয়ে আসবো, আজকে থাক, কালকেও থাক, না তুই থাকবি আজকে, থাক, থেকে ভেগে ঘুরে ঘুরে আয়, কালকে ধর হচ্ছে দরকার হলে আমি যে দেখে নেবো, ভাবির সাথে একটু খেলে নেবো। তাই তো ভাবির সাথে অনেকদিন দেখা হয় না, তো আমি একটু যাবো রিয়াঙ্কাকে ছেড়ে, একবার ভাবির সাথে দেখা করে চলে আসবো, তোমাকে অফিসটা হোক, তারপর আমি আর রিয়াঙ্কা এখান থেকে বেরিয়ে ওদের বাড়িতে যাবো। মা আজকে নাকি উপর থেকে সুটকেস বার করেছে, যেই বাবি দেখে যে সুটকেস বার হয়েছে, মাকে নাকি ধাম ধাম করে মেরেছে। বাবির পুরো ট্রমা আসে যখনই ও সুটকেস দেখে, সুটকেস দেখলেই ভাবে যে এরা এখন বেরাচ্ছে, আমাকে ছেড়ে যাবে, কে বেরাবে, এই টেনশনে ও ভুগতে থাকে। এখন বাজে কত বাজে, 4:30-4:45 বেজে গেছে, তো এখন ক্যাব বুক করবো, করে একটুখানি বাড়িতে যাবো, গিয়ে একটু বাবার সাথে দেখা করে আসি। বাবা ইউজুয়ালি কোনো জিনিসই এক্সপ্রেস করে না, যখন আজকে বলছে যে দেখতে ইচ্ছা করছে, মন খারাপ লাগছে, তো আমি দৌড় মেরে গিয়ে বাবার সাথে দেখা করে আসি। অমিতের অফিস শেষ হয়ে গেলে ও গিয়ে আমাকে নিয়ে আসবে, প্লাস একটু বাবির সাথেও খেলে নেবে। তো এখন এখান থেকে বেরোচ্ছি। রিয়াঙ্কা এখন বেরিয়ে আছে, ক্যাবে এসে গেছে, ক্যাবে উঠিয়ে দিয়ে আমি উপরে যে কাজ করবো, অফিসে কাজ শেষ হয়নি, অফিসে কাজ শেষ হয়ে তোমার আমি যে দেবো। দাদা ক্যাবে এসে গেছে, রিয়াঙ্কা এখন উঠে যাবে। তো এখন বাজে অলমোস্ট 5:30-6:45-7:00 মধ্যে আমি তো অফিস শেষ হয়ে যাবে, পারলে আসিস, বাবি তোকে দেখে নাচ করবে, ঠিক আছে, বল নিয়ে আসিস আরো নাচ করবে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, টাটা টাটা। তো এসে গেছি আমি বাড়িতে, এখানে খুব জোরে মাইক বাজছে, কেন কারণ আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজো হয়। তো এখন উপরে যাওয়া যায়, কি রে তুই টের পেয়ে গেছিস, আমি এসেছি, চ উপরে চ, মাকে প্রোটেক্ট করে, যে দিদি ভাই আসলে যদি মাকে নিয়ে যায়, প্রোটেক্ট করে, বুঝে গেছে যে কেউ মনে হয় কোথায় যাবে। ভাবি এই দেখো, যাতে আমি মার কাছে যেতে না পারি, তাড়াতাড়ি গিয়ে মাঝখানে বসে পড়েছে, ও মার কাছে আমাকে যেতে দেবে না, এত হিংসুটে, কি রে হিংসুটে কেন, ক্যামেরা দেখে বুঝতে পারে যে ওটা রেকর্ড করা হচ্ছে। এখন আমরা সবাই মিলে বসে একটুখানি আড্ডা দিচ্ছি, আমি মা বাবা ভাই সবাই মিলে একটুখানি আড্ডা দিলাম, আর ব্লগ করছিলাম না, মাঝে মাঝে একটু গল্প করতেও ভালো লাগে। অ্যান্ড এখন মা আমাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়েছে, যেটা খেতে আমার খুব ভালো লাগে, সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে হলো সাবুর পাঁপড়, আমার সাবুর পাঁপড় খেতে খুব ভালো লাগে, মা জানে, তাই এখন বানিয়ে নিয়েছে, ফটাফট এটা খেয়ে নি, তারপর অমিত আসবে আমাকে নিতে। আমি রিয়াঙ্কা দেবে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, অফিস শেষ হয়ে গেছে, ভাবছি ভাবির জন্য একটা বল নিয়ে নেবো, তো ডগ জোনে এসেছি, মধ্যে একটা বল নেবো, দেখে নি কুই বল পাই, তাও সেটা নিয়ে তাও যাবো। তো এরকম সব খেলনা পাওয়া যাচ্ছে এখানে, এটা একটা হুইলের মতন, ভাবছি এটা নিয়ে নেবো, ঘুরিয়ে দিলে ভাবি নিতে পারবে, বা এটা নিচ্ছে আমার, এটা মেন চয়েস, এর থেকে ভালো কিছু পাচ্ছি না, এটাই নিচ্ছি, আগে ছোটো একটা বল নিয়ে নেবো, তা দুটো নিয়ে গেলে ওই দুটো জিনিস খেলতে হবে, এটা ভেবেছিলাম নেবো, বাট এটা নিচ্ছে আমার অর্ড লাগছে, তার থেকে এটাই মনে হচ্ছে ভালো। যেটা ফাইনালি সেটা হচ্ছে এটা, আর এখানে একটা বল নিলাম, ভাবির সাথে খেলবো, দেখে এটা দিয়ে চাবাবে আর এটা দিয়ে খেলবে, দুটো বল, হাতে অন্য একটা ক্যামেরা আছে, একটা হেলমেট আছে, দেখে দেখাচ্ছি তোমাদের,
ওখানে যে বাড়ি দিকে দাও দেখি ভাবি রিঅ্যাকশন কি হয় বললাম একটু কাকিমা কাকুজন মিষ্টি নিয়ে অনেকদিন পর যাচ্ছি প্লাস বাবা মার জন্য একবার মিষ্টি নিয়েছি আর রাত্রে যখন বাড়িতে ফিরবো তো বাবা মার জন্য মিষ্টি নিয়েছি রসরাজ এসছে মিষ্টি নিতে রসরাজ মিষ্টি বলা হয়ে গেছে ওরা প্যাক গ্রুপ প্যাক করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে তো রিয়াঙ্গাতে বাড়িতে যাবো আমি এসে গেছি রিয়াঙ্গাতে বাড়িতে এবার উপরে উঠবো আর রিয়াঙ্গাকে ফোন করে বলছি বাবিকে খুলে রাখ কারণ আমি যেন আওয়াজ দেবো সিটি মধ্যে দেখি আসে কি আসে না তো এখন রিয়াঙ্গাকে ফোন করি তারপর উপরে ওঠা যাক গরু গরু চিনেছিস গরু লাফিয়ে লাফ নিচ্ছে এই এই চলো পরে চল চলো পরে চলো পরে চলো পরে চলো পরে চল গরু চিনে গেছে অনেকদিন পর টাটা গরু টাটা টাটা চলে যাচ্ছি আমি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল জন্য খেলনা নিয়ে এসেছি চল ওপরে চল চল ওপরে চল চল অনেকদিন পর এখানে রিয়াঙ্কা খেতে বসেছে গরু গরু কেমন আছিস ভালো আছিস গরু হ্যাঁ চিনতে পেরেছিস গরু পা চাটছে খাওয়ার আনি নি গিফট এনেছি গরু খেলার জিনিস এনেছি বুঝলি খেলবি হ্যাঁ এই দেখো এখানে হচ্ছে বাবির কম্বল পাতা ওখানে গিয়ে বসেছে আবার এটা নাকি বাবির মাস্ক এটা কার মাস্ক বাবি এটা খেলনা নিয়ে এসেছে আবার অমিত ওর জন্য আনন্দ পেয়েছে এবার কার এটা বাবি কার ও না আওয়াজ বালা জিনিস খুব পছন্দ করে খুব পছন্দ করে না আওয়াজ বালা জিনিস এই দেখো এইটা করতেও এই বাড়িতে আসে সুটকেস নিয়ে বাবিকে খেপানোর জন্য কেন এরকম করছিস বাবি এবার পাগল হয়ে যাবে সুটকেস দেখে বাবি জিজু কিন্তু ইয়ার্কি মারছে পাগল হয়ে যাচ্ছে বাবি এখন ওর নতুন খেলনা পেয়ে পাগল হয়ে গেছে মা এখানে চা করছে চা খেয়ে তারপর আমি তো চা খাই না অমিতের চা খাওয়া হয়ে গেলে আমরা বেরোবো ওর এত আওয়াজ ভালো লাগে না দেখেছো আমার আওয়াজ ভালো জিনিস দিলেও খেলে বেশি নাহলে খেলতে চায় না আরেকটা বলে দিচ্ছি ওটার পছন্দ নেই কেন ওটাতে আওয়াজ হচ্ছে না বলে এখানে মা আরো একটুখানি পাঁপড় খাচ্ছে আর এখানে চা হচ্ছে লিকার চা কারণ অমিতের একটুখানি লিকার চা খেতে ভালো লাগে বাড়ির সব ঘর উলট পালট করে দেয় মা পুরো পাগল হয়ে যায় বাবি কেনে এই দেখো বাবি খায় বলে আবার দাঁড়িয়েছে এবার কিন্তু দিলে খায় না খায় না তুই দিবি তো খাবে না এন এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাবি এখন একদিন স্যাড হয়ে গেছে কেন কারণ অমিত কেন চলে যাচ্ছে আর খেলা হবে না তাই জন্য এখানে দেখো একা একা বল নিয়ে খেলে বেড়াচ্ছে ও যখন আমরা আসি তখন আনন্দ মুডে মুডে থাকে যখন চলে যায় তখন দুঃখ পায় হ্যাঁ এন্ড ফাইনালি আমরা বেরিয়ে গেছি এখানে বাবা এসে গেছে টাটা বাবা হ্যাঁ টাটা টাটা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি বাবা বলছে কি আজকে কি আবার নতুন খেলনা বলছে হ্যাঁ কিন্তু আওয়াজটা নষ্ট হয়ে গেছে নতুন খেলনা দেখে নাও এইটা এইমাত্র আনলো না এর মধ্যে এখন আওয়াজ আর হচ্ছে না আর আওয়াজ ছাড়াও আর খেলবে না ওই জন্য আবার নতুন আনতে হবে টাটা ভাবি টাটা ও মা একটা জিনিস দেখাচ্ছিল দেখিয়ে দাও খুব যখন ইচ্ছা দেখিয়ে দাও দেখাও তারপরে ফুল হচ্ছে মা বলছে যে না এগুলো পাতা না এগুলো কড়ির থেকে হয় এগুলো নাকি কড়ি তার উপরে নাকি পাতা মানে সরি ফুল এসছে তোমরা বললে যে এটা ফুল না পাতা তোমরা জানিও বারান্দায় গেছে দেখবে বলে তো ক্যাব এসে গেছে আমি এখানে বেরিয়ে যাচ্ছি অমিত স্কুটার করে ফলো করবে টাটা অমিত এই দেখো অমিত এখানে এসছে আমার পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলছে তুই একবারে বাড়ি চলে যাবি চিকেন নিয়ে আসি বাই বাই বাড়িতে এখন ঘোরাবার ফ্রেশ হয়নি অমিত একটুখানি চিকেন আনতে গেছে ও নাকি রাত্রিবেলা চিকেন না খেয়ে ঘুমাতে পারবে না তো যাই হোক ও আসলে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি তোমরা অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ইনস্টাগ্রামের উপরে একটা ভিডিও বানাতে যে কী করে তোমরা আর্ন করতে পারো থ্রু ইনস্টাগ্রাম কীভাবে ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো তো আজকে সেই ভিডিওটা আমি বানাচ্ছি শর্টের মধ্যে আজকে বলে দিচ্ছি ইনকেস তোমরা যদি এটারই একটা লঙ্গার ভার্সন চাও প্লিজ আমাকে লিখে জানিও ডেফিনেটলি আমি বানিয়ে দেবো তো এবার ইনস্টাগ্রামে কীভাবে তুমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো বা ইনফ্লুয়েন্সার হতে পারো অন ইনস্টাগ্রাম সেটার ব্যাপারে কথা বলবো আমি আজকে
আজকে ইউটিউব রিলেটেড কোনো কথাই বলবো না, কারণ ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম পুরোপুরি আলাদাভাবে কাজ করে। ফার্স্টলি চলো, তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও ইনস্টাগ্রামে অ্যান্ড ওখান থেকে কাজ করতে চাও অ্যান্ড আর্ন করতে চাও, তাহলে ফার্স্ট যেটা তোমাদের করতে হবে, তোমাদের একটা জনার চুজ করতে হবে যে হ্যাঁ এই সেগমেন্টের উপরে আমি ভিডিও বানাতে পারি। কেউ পজিটিভিটির উপরে ভিডিও বানায় বা তাদের প্রোফাইলটা পজিটিভিটির উপরে থাকে, কেউ ফিটনেসের উপরে বানায়, কেউ ফ্যাশনের উপরে বানায়, কেউ বিউটির উপরে বানায়, তো ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর আছে, কেউ লাইফস্টাইলের উপরে বানায়, তো ডিফারেন্ট সেক্টর আছে। তোমার কোন সেক্টরে ইন্টারেস্ট আছে বা কোন জিনিসটাতে তোমার ইন্টারেস্ট আছে সেটা তুমি ডিটারমাইন করতে পারবে। যেরকম ইনিশিয়ালি যখন আমি স্টার্ট করি তখন আমি ফ্যাশন থেকেই স্টার্ট করি অ্যান্ড আমার বরাবরই ফ্যাশনের উপরে ইন্টারেস্ট ছিল, পরে একটুখানি ফ্যাশন বিউটি মেকআপ এরমভাবে আমি ওটাকে সেগ্রিগেট করেছিলাম। তো তোমার কিসে ইন্টারেস্ট আছে ফার্স্ট পয়েন্ট হচ্ছিলো, কি ইন্টারেস্ট তোমার সেটাকে ফাইন্ড আউট করো। সেকেন্ড হচ্ছে হলো প্রপার ফিডটাকে মেনটেন করতে হয়। ইনস্টাগ্রামে তুমি যে পিকচারটা দিচ্ছ, যে ভিডিওটা দিচ্ছ, যা যা দিচ্ছ সেগুলো প্রপারলি শ্যুট করতে হবে অ্যান্ড দেন তোমার পোস্ট করতে হবে। এ না যে আজকে একটা সেলফি তুলে দিয়ে দিলাম, কালকে একটা সেলফি তুলে দিয়ে দিলাম, একটা হিজি বিজি কোনো রকম পিকচার দিয়ে দিলাম, সেইভাবে কোনোভাবে প্রোফাইল বিল্ড হয় না। আমি যখন ইনিশিয়ালি স্টার্ট করি সোশ্যাল মিডিয়াতে আসা, আমি কিন্তু ইউটিউবে ছিলাম না, আমি ফার্স্ট স্টার্ট করি ইনস্টাগ্রাম থেকে। তো মোরালেস আমার আইডিয়া আছে, তো যে আইডিয়াটা আমার আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ইনকেস তোমরা যদি ইনস্টাগ্রামে কাজ নাও করতে চাও তাও তোমরা এই পার্টটা শুনতে পারো, আই থিঙ্ক ইট ইজ ইন্টারেস্টিং। তো যদি আর একটা কথা যেটা আমি বলতে, থার্ড পয়েন্ট সেটা হচ্ছিল তোমরা যদি ইনস্টাগ্রামে আসতে চাও বিকজ ইউ থিঙ্ক দের ইজ লট অফ মানি অ্যান্ড আসলেই আমি প্রচুর কাজ পেয়ে যাব, আমি লাখপতি হয়ে যাবো, এরম হবে ওরম হবে, তো এরা ওরকম একদমই হয় না। ইনিশিয়ালি যখন তোমরা ইনস্টাগ্রামে কাজ করা স্টার্ট করবে, এক টাকা ইনকাম করতে পারবে না অ্যান্ড পকেট থেকে তোমাদের টাকা বেরোবে, কারণ এটা আমি যেহেতু করেছি আমি জানি। ফার্স্ট যখন আমি ইনস্টাগ্রামে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার মানে শুরু করলাম কাজ করা, কাজ বলবো না মানে শখে শুরু করলাম যখন, তখন আমি এক টাকাও ইনকাম করতাম না। দেড় বছর যখন আমি কন্টিনিউয়াসলি কাজ করে গেছি, পোস্ট করে গেছি, প্রোফাইল বিল্ড করে গেছি, দেড় বছর পরে আমি ফার্স্ট কোলাবরেশন পেয়েছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো অন বাটার। বাটার কি হয়, বেসিক্যালি একটা কোম্পানি তোমাকে একটা প্রোডাক্ট সেন্ড করে, সাপোজিটলি এই কোম্পানিটা, ঠিক আছে, এই কোম্পানিটা আমাকে ওদের চকলেট সেন্ড করলো অ্যান্ড ইন রিটার্ন ওরা বলতো যে আমাকে একটা পোস্ট করে দিতে হবে, তো সেখান থেকে আমি স্টার্ট করি। তারপর দেড় থেকে দু বছর যখন চলে যায় তখন আমি ফার্স্ট আমার পেড ক্যাম্পেইন পেলাম, যেটা কিনা পুমা ব্র্যান্ডের জন্য ছিল অ্যান্ড সেটাতে ফার্স্ট টাইম আমি আর্ন করেছিলাম 1500 টাকা। সেটা আমি মাই শ্যুট করে দিয়েছিল অ্যান্ড সেটা আমি পোস্ট করি। তো এরম করে 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 তোমাদের উপর দিকে যেতে হবে। একবারে যদি তুমি কাউকে দেখো যার অলরেডি অনেক ফলোয়ার্স আছে, অনেক কাজ করছে, অনেক ব্র্যান্ডের সাথে কাজ করছে বা অনেক অপরচুনিটি পাচ্ছে, তো ডোন্ট থিঙ্ক আজকে আসবে আর কালকে সেটা হয়ে যাবে, এটা একদমই হবে না, ইট উইল টেক টাইম। আমার অলমোস্ট 5-6 ইয়ার্স হয়ে গেছে ইনস্টাগ্রামে ওই রিলেটেড কাজ করতে করতে, তো আমি তোমাকে বলছি মানে তোমাদেরকে বলছি যে টাইম লাগে, এরকম না যে আজকে আসলেন কালকেই ভাইরাল হয়ে গেলে, এরকম হয় না। বেসিক মধ্যে কথা হচ্ছে তোমাদের কন্টেন্ট ভালো থাকতে হবে অ্যান্ড আরেকটা কথা মনে রাখবে যে তোমাদের যদি ফলোয়ার্স অনেক হয়ে যায় বাট কন্টেন্ট খারাপ থাকে, স্টিল ইট ইজ কনসিডার্ড অ্যাজ আ ব্যাড প্রোফাইল। তো চেষ্টা করবে যতটা ভালো ক্রিয়েটিভ কন্টেন্ট তোমরা পুট করতে পারো সেটাকেই চেষ্টা করা উচিত আমার মনে হয়। অ্যান্ড যদি তোমরা এটাকে অ্যাজ আ ফুল টাইম ক্যারিয়ার নিতে চাও, যেরকম একটা টাইমে আমি নিয়েছিলাম, আমি আমার জব কুইট করে নিয়েছিলাম টু পার্সিউ আ ক্যারিয়ার অন ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব, তো সেটা যদি তোমরা চাও তো তার আগে প্লিজ মানে এক্সপেরিমেন্ট করে দেখো যে তোমরা কি এই ফিল্ডটাতে মানে সাস্টেন করতে পারছ কি পারছ না। অনেকে কি বলো তো দেখে হয় শক হয় যে হ্যাঁ ভালো লাগছে আমিও পারবো এরম হবে, অ্যান্ড দেন যখন 1 মাস 2 মাস 3 মাস সেরকম কন্টেন্ট বানায় তখন তারা নিজেরাই বোর হয়ে যায় অ্যান্ড ছেড়ে দেয়। তো ওই ভুলটা করো যে চাকরি বাকরি সব ছেড়ে দিলাম, পড়াশোনা সব ছেড়ে দিলাম অ্যান্ড ইনস্টাগ্রামে এসে গেলাম ভেবে যে হ্যাঁ দেখে ভালো লাগে আমি পেরে যাবো। হয়তো তুমি পেরে মানে সুপারস্টার হয়ে যেতে পারো, হয়তো তোমার নিজেরই ভালো না লাগতে পারে। তো সবসময় সাইড একটা কিছু রেখো অ্যান্ড তার সাথে সাথে এটাকে পার্সিউ করো। যদি মনে হয় যে হ্যাঁ একটা টাইমে আমি ভালো নিজেকে মানে সেটেল করে নিয়েছি ইনস্টাগ্রামে বা আমি টুকটাক কাজ পাচ্ছি, একটু ইনকামও হয়ে যাচ্ছে, আমার প্যাশনটাকেও আমি পার্সিউ করতে পারছি, দেন তোমরা যদি চাও যে হ্যাঁ জব কুইট করে আমি ফুল টাইম চেষ্টা করে দেখতে চাই, তাহলে তোমরা পারো। তো এটাই হচ্ছে মধ্য কথা। অ্যান্ড আরেকটা কথা যেটা সবসময় তোমরা জিজ্ঞেস করো যে হাউ টু ওয়ার্ক উইথ ব্র্যান্ডস অন ইনস্টাগ্রাম, সেটা হচ্ছে যখন তোমার প্রোফাইল বিল্ড হয়ে যায় ওখানে একটা ইমেল আইডি অপশন থাকে, তোমাদের প্রোফাইল যদি কোনো পার্টিকুলার ব্র্যান্ডের পছন্দ হয় তো ওরাই তোমাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে যে আমাদের এরকম একটা পার্টিকুলার প্রোডাক্ট আছে, এই ইভেন্ট আছে, এই আছে, সেই আছে, এমনভাবে কন্ট্যাক্ট করে। সেটা সব কিছু পরে হবে যখন কিনা মানে সব কিছু তারপরে হবে যখন কিনা তোমাদের প্রোফাইল খুব ভালো হবে অ্যান্ড কারো দেখে সেটা পছন্দ হবে। অ্যান্ড শুধু প্রোফাইল না, তোমাদের একটা সার্টেন নাম্বার অফ ফলোয়ার্সও হতে হবে, তারপর যে কন্টেন্টটা বানাচ্ছো সেটা একটুখানি ক্রিয়েটিভও হতে হবে। তো ওই সব অ্যাসপেক্ট তোমাদের যদি খুব ভালো লাগে, তোমাদের যদি অ্যাজ আ পার্সন নিজেদেরকে মনে হয় যে ইউ আর ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড তুমি এমন কিছু ক্রিয়েট করতে পারো যেটা কিনা লোকে দেখতে ভালো লাগবে, বেসিক্যালি ইনস্টাগ্রাম বলো, এই ফিল্ডগুলো বলো, ইউটিউব বলো, লোকে এখানে ম্যাক্সিমাম টাইমে আসে টু গেট
এন্টারটেইনড। তো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এমন কন্টেন্ট বানাচ্ছি যেটা লোকে দেখতে ভালো লাগবে, দে উইল গেট এন্টারটেইনড, দেন ডেফিনেটলি দিস ইজ আ ফিল্ড ফর ইউ। অ্যান্ড এটা খুব ভালো একটা ফিল্ড যেটা এখন খুলে গেছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের থেকেও তুমি মানে তোমরা তোমাদের ক্যারিয়ার বানাতে পারো। ইউটিউব আছে, ডিফারেন্ট ডিফারেন্ট এখন প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে, দেন ফেসবুকে অনেকে আমি দেখি যে ছোটো ছোটো বিজনেস করে যেখানে তারা লাইভ করে, ছোটো ছোটো মানে বলছি মানে অনেকে আছে যারা ছোটো সেলার হয়, অনেকে আছে বিশাল বড়ো সেলার অ্যান্ড খুব ভালো বিজনেস করছে। তো এখন ডিফারেন্ট ওয়ে অফ আর্নিং কিন্তু বেরিয়ে গেছে। তো তোমরা যদি ভাবো যে নিজেরা কিছু করবে তো ডোন্ট ফিল শাই, ঘরের থেকে স্টার্ট করতে পারো, ইনস্টাগ্রাম থেকে অ্যাজ আ মানে ইনস্টাগ্রাম থেকে ক্যারিয়ার স্টার্ট করতে পারো পিকচার পোস্ট করে করে। বা তোমাদের যদি মেকআপ করতে খুব ভালো লাগে তাহলে তুমি মেকআপ করে নিজের ফেসের উপরে মেকআপ করে পিকচার পোস্ট করতে পারো, অ্যান্ড আস্তে আস্তে লোকে যখন দেখবে তখন আই থিঙ্ক তোমাদেরকে পছন্দ করলে ফলো করবে। এইভাবে তোমরা প্রোফাইল বিল্ড করতে পারো, পারলে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে, যেরকম আমি ছোটোবেলায় বলছি মানে যখন আমি স্টার্ট করছিলাম তখন দিতাম, যেরকম হ্যাশট্যাগ ফ্যাশন ব্লগার, হ্যাশট্যাগ বিউটি ব্লগার, এরকম টাইপের হ্যাশট্যাগ দিতে পারো, দিয়ে তোমরা স্টার্ট করতে পারো। অ্যান্ড ইনিশিয়ালি যখন আস্তে আস্তে গ্রো করবে আস্তে আস্তে তোমরা কাজটাকে শিখেই যাবে যে কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয়। এটা উইথ টাইম অ্যান্ড উইথ এক্সপিরিয়েন্স তোমরা আরও শিখবে অ্যান্ড মানে কাজটাও তোমাদের বেটার হবে। তো দ্যাট ইজ ইট। অনেকদিন ধরে তোমরা ইনস্টাগ্রাম রিলেটেড অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলে, তো ফার্স্টলি তোমরা যদি ইনস্টাগ্রামে অ্যাজ এ ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে চাও, চোখ কান বুঝে আমি যেটা বলবো ফার্স্টলি করা উচিত সেটা হচ্ছে হলো তোমাদের ফিডটাকে ভালোভাবে মেনটেন করো, ভালো ভালো পিকচার দাও, তোমার ক্রিয়েটিভিটিটাকে দেখাও, তারপরে দেখো যে কতটা লোকে সেটা পছন্দ করছে। ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা। যদি দেখো যে 3 মাস থেকে 6 মাস পরে তোমার ফিডটা সুন্দর লাগছে দেখতে অ্যান্ড তুমি একটা জায়গায় পৌঁছে গেছো, দেন ইউ ট্রাই ফর দ্য নেক্সট স্টেপ, যেটা কী সেটা হচ্ছে হলো যে ফলোয়ার্স কী করে বাড়বে, কী কী হ্যাশট্যাগ ট্রেন্ডিং আছে। কোনো ব্র্যান্ডকে তুমি একটা ইমেল ড্রপ করে দিলে যে হে আই এম ইন্টারেস্টেড ইন দিস পার্টিকুলার প্রোডাক্ট অফ ইয়ার্স, মেবি আমি তোমার সাথে কোলাবরেট করতে পারি, বাটার বেসিসে কোলাবরেট করো, যত পারো লোকের সাথে আরও কথা বলো, নিজেদের কী বলে জানো কানেকশান বাড়াও, তো ওরমভাবে ওই ফিল্ডগুলো পরে আসবে। তো ইনিশিয়ালি তোমরা নিজেদের পেজটাকে বিল্ড করো। ইনস্টাগ্রাম শুধু ফিডের উপরেই চলে, মানে তোমার ফিডটা যত সুন্দর হবে তত ফলোয়ার্স আসার চান্সেসটা বেশি হয়। তো আই হোপ তোমাদের সব অ্যান্সার আমি দিয়ে দিলাম। অ্যান্ড সেইং দ্যাট ইনস্টাগ্রামে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি মানে ইনস্টাগ্রামকে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি অ্যাজ আ ফুল টাইম জব হিসেবেও নিতে পারো। প্রচুর এরকম ইনফ্লুয়েন্সার আছে যারা কিন্তু খুব ভালো করছে, লাইক ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে যদি আমি বলি, প্রথমে সেজল কুমার ছিল, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে, এখন ও আর নেই, ফ্যাশনে অতটা করে না, ও মিউজিক ক্রিয়েট করে। দেন কৃতিকা খুরানা আছে, মাসুম মিনাওয়ালা আছে, দেবশ্রী আছে, দেন ডিফারেন্ট ডিফারেন্ট আকৃতি রানা ট্রাভেলের উপরে খুব ভালো ভিডিও ক্রিয়েট করে। তো তোমরাও এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইনফ্লুয়েন্সারকে ফলো করতে পারো। আমিও মোটামুটি ইনস্টাগ্রামে ভালোই ভিডিও বানাই আই থিঙ্ক, তো গিয়ে ফলো করতে পারো। অ্যান্ড দ্যাট ইজ ইট। তোমরা যদি ইনস্টাগ্রামে ক্যারিয়ার বিল্ড করতে চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো, মানুষ চেষ্টা করলে সব পারে। তো তোমরা যদি তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ফিল্ডটা ভালো লাগে ডেফিনেটলি ট্রাই করো, যদি তোমাদের ইউটিউব ফিল্ডটা ভালো লাগে ডেফিনেটলি ট্রাই করো, ট্রাই করতে এখানে কোনো এক্সট্রা ই না যে টাকা দিয়ে আসতে হবে বা কিছু ওরকম না, ইটস অল অ্যাবাউট ইউর ক্রিয়েটিভিটি, ইটস অল অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন। তো যদি মনে হয় পারবে তাহলে অল দ্য বেস্ট টু ইউ গাইজ, অ্যান্ড আই হোপ তোমরা যেন সাকসেসফুল হও। এটা একটা ছোট্ট করে ভিডিও তে বানিয়ে দিলাম, কয়েকটা ডিটেলও তোমাদের দিয়ে দিলাম। অ্যান্ড নেক্সট তোমরা যদি এরই একটা ডিটেল ভিডিও চাও আমাদের আমাকে বলো অ্যান্ড আমি বানিয়ে দেবো। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে হলো যখনই ইনস্টাগ্রামে থাকো কি ইউটিউবে থাকো বা যে কোনো ফিল্ডে থাকো সোশ্যাল মিডিয়াতে, একটা জিনিস মেনটেন করবে সেটা হচ্ছে হলো কনসিস্টেন্সি মেনটেন করবে। যখন আমি ফার্স্ট ইনস্টাগ্রামে আসি আমি দিনে দুটো করে পিকচার দিতাম, প্রচুর শ্যুটে যেতাম, প্রচুর ক্রিয়েটিভ ওয়েতে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতাম। কেন? কারণ যত তুমি পোস্ট করবে তত তোমার চান্সেস থাকবে টু গেট ভাইরাল অ্যান্ড তোমার সব কটা কন্টেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো চেষ্টা করবে যে প্রত্যেক দিন যাতে দুটো করে পিকচার বা সপ্তাহে অ্যাটলিস্ট 7টা পিকচার, মানে দিনে একটা করে পিকচার এরকম করার চেষ্টা করবে, কারণ ইনিশিয়াল যখন তোমার গ্রোথ হচ্ছে এইগুলো খুব ম্যাটার করে। অ্যান্ড দ্যাট ইজ ইট। এরকম আমার অনেক বন্ধু আছে যাদের মানে ফুল টাইম ক্যারিয়ার হচ্ছে ইনস্টাগ্রাম, তো তোমরা চাইলেও পারবে। অ্যান্ড ইয়া দ্যাট ইজ ইট। পরে যদি ডিটেল ভিডিও চাও আমাকে জানিও, বানিয়ে দেবো। এখন কিন্তু প্রচুর অপশন এসে গেছে, তো তোমরা যদি কিছু করতে চাও সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা নিজেদের বিজনেস হোক বা যাই হোক, তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমার মনে হয় সবারই একটা মনের ইচ্ছা থাকে, তো ইচ্ছাটাকে না দাবিয়ে চেষ্টা করে দেখো অ্যান্ড শিওর তোমরা সাকসেসফুল হবে। তো যে ফিল্ডেই তোমরা যেতে চাও, যেটাই তোমাদের মনের ইচ্ছা আছে, লাইফে একবার অন্তত ট্রাই করে দেখো, নাহলে সারা জীবন পস্তাবে যে ট্রাই করলে হয়তো হয়ে যেত। তো সেই পস্তাতে যাতে না হয় তাই জন্যে ট্রাই করে নেওয়াটাই বেটার। এই যে চিকেন নিয়ে চলে এসেছো, চিকেন? হ্যাঁ, কোথায় চিকেন? হ্যাঁ আনোনি, মিথ্যেবাদী, ডাল সেদ্ধ ভাত। ওহো তাই, আর আলু ভেন্ডি? ও তাই তাই, দেখিয়ে দেবো কি খাওয়া হবে। লাল 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 করে লাভ নেই।
By the way, next week আমরা পুরী যাচ্ছি, so very very excited. মানে সত্যি বলছি খুব excited. পুরীর সাথে একটা অন্য টাইপের আমার মেমোরিজ আছে. ছোটবেলায় না আমরা বছরে 3 থেকে 4 বার পুরী যেতাম, and বড় হয়েও আমি 3 থেকে 4 বারই পুরী যেতাম. তো আমার বন্ধুরা ছোটবেলায় ইয়ার্কি মারতো আমার সাথে, যে কোথায় যাচ্ছিস, নতুন জায়গায় যাচ্ছিস, পুরীতে যাচ্ছিস, এরমভাবে ইয়ার্কি মারতো. লিটারেলি তোমার যদি আমার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট দেখো, তখন কমেন্ট আসতো কি আবার নতুন জায়গায় যাচ্ছিস, কোথায় পুরী, এরকম বলতো. বাট এখন সেটা বছরে 3 বার তো হয় না, বাট এখনও অব্দি বছরে অ্যাটলিস্ট 1 বার তো পুরী যাওয়াই হয়। নেক্সট উইক যাচ্ছি, তো সুপার ডুপার এক্সাইটেড। আমি দেখো বসে বসে ইনস্টাগ্রাম ঘাঁটছি, শোন না, আর ইউ এক্সাইটেড? কিসের জন্য? পুরী? এই তো আলু কাবলি খাবো। দিদা বলেছে ট্রেনে নাকি অমিতকে আলু কাবলি বানিয়ে খাবে, বলছে না দিদা থাকুক, আমার চাই না আলু কাবলি। ডিমের কষা, ভাত, হ্যাঁ আমার চিকেন কষা, চিকেন কষা, রুটি, হ্যাঁ সব নিয়ে নিয়ে যাই, সত্যি নিয়ে যাই আমরা, চানাচুর, আমরা সত্যি নিয়ে যাই, পুরো সারাটা ট্রেন আমরা খেতে খেতে যাই। দেখি, আমি তো দেখিনি আগে, আগের বার তো যাসনি একসাথে, না এবার তুই দেখতে পারবি। আবার আবার ছোলা নিয়ে যায়, তারপর ছোলা দিয়ে আবার আলু কাবলি বানায়। বাহ, তো পুরো মানে পার্ট টাইম জব, সব সব রকমের ফাস্ট ফুড সেন্টার, হ্যাঁ ওরকমই হয়। সব আমি রাজা মেশো, সুমন, আকাশ, রিয়াঙ্কা গেছিলাম, তো দিদার সাথে যেতে পারিনি। তো রিয়াঙ্কা বলে দিদার সাথে যাওয়ার ইনসিডেন্টটা দেখি সব থেকে বেশি হাসিদার হয়। এবার সেটা দেখবো, আমি আগে দেখতে পারিনি। আর কি হয়েছিল, হ্যাঁ ওখানে গেলে কি হয়তো যে যার মতন হোটেলে থাকে, বাট এত হাসাহাসি করে এরা সারাদিন 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 প্রথমবার যখন অমিত গেছিল, কেমন লাগবে কেমন না লাগবে এরকম ভাবছিল। হ্যাঁ পরে ভাবছি বলছি প্রত্যেক বছর আসবে হ্যাঁ দিদা, আর দিদি বলছি হ্যাঁ বলছি প্রত্যেক বছর 3 বার, আমি 3 বার হবে না, তো রাজস্থান যাবো, দিদা বলছে হ্যাঁ যাবো, বলছে আর দুদিনে গেলে, দুদিনে গেলে হবে না, করছি 15 দিন, বলছি আমি অফিস থেকে তাড়িয়ে দেবে, আর ভাবছিলাম করে খাচ্ছে না, ভাবছি তাই তুই তাড়িয়ে দেবে, করছি কি অফিস থেকে। তো যাই হোক, এবার যাওয়া যাক, যে দেখি এবার কিরকম মজা হয়। রিয়াঙ্কা বলছে ট্রেনে যাওয়ার সময় নাকি খুব বেশি মজা হয়, সবার সাথে একসাথে এবার যাচ্ছি, আগেও যেতে পারি। আমাদের ডিনার করা হয়ে গেছে, আজকে থেকে এখানে এন করছি। এন করার আগে আমি তোমাদেরকে বলবে যাচ্ছ না কিরম করে কি, প্লিজ প্লিজ ওয়ান 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 এগো এগো কালকে এগো ফট করে বলে দেওয়া কিন্তু হয়ে যাবে, প্লিজ কালকে কালকে যাই হোক, বেড়ে ভালো লাগে, কি বলে একশন সাবস্ক্রাইব টু পোস্ট পার ওয়েব চ্যানেল, এন্ড তোমাদের খুশি কি দেখো কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব খুব পজিটিভ, বাই।